খালেদা জিয়াকে ডাক্তাররা ছাড়পত্র দিলেই কেরানীগঞ্জ জেলে নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চরাঞ্চলে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির চিন্তা করছে সরকার। গ্যাডকো মামলা অভিযোগ গঠনের শুনানি 18 জুন। এবং আগামী 1 জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর, জানালেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-837505। খালেদা জিয়াকে ডাক্তাররা ছাড়পত্র দিলেই তাকে কেরানীগঞ্জ জেলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে পরিণত করা হবে। খালেদা জিয়া ভালো আছেন বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, কেরানীগঞ্জে অস্থায়ী আদালতে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এখন বেগম খালেদা জিয়া যদি আমাদের হাসপাতাল থেকে তাকে ঈদ করা হয়, ডিসচার্জ করা হয়, তাহলে হয়তো তিনি তাকে ওইখানেই নেওয়া হবে। জেল কোড অনুযায়ী যতখানি ব্যবস্থা থাকা দরকার ঠিক সেই রকম ব্যবস্থাটাই হবে। উনি রোজা রাখছেন, ওনার ব্লাড প্রেশার, ডায়াবেটিক, এখন উনি ডায়াবেটিকের ওষুধ নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাডকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 18 জুন নির্ধারণ করেছেন আদালত। সকালে আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালত এই তারিখ ধার্য করেন। এ সময় আদালত স্থানান্তর হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তারা। এদিকে আজ থেকে বিশেষ এই আদালতের কার্যক্রম শুরু হয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এখন থেকে বেগম জিয়ার 17টি মামলার পরিচালনা হবে এই আদালতেই। চরাঞ্চলের সকল কার্যক্রম পরিচালনা করতে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির কথা সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সোমবার রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত চরাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় শেষে একথা বলেন মন্ত্রী। এজন্য আপাতত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSFকে দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় সুনির্দিষ্ট খাতে বাজেট বরাদ্দের অর্থ খরচ, চরের জমির মালিকানা এবং চর উন্নয়নে নীতিমালা সহ বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন উন্নয়ন সমন্বয়ের সদস্যরা। আগামী 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। দুপুরে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী আহ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে ভুল বোঝারও অবসান হয়েছে। নতুন ভ্যাট আইনে সংস্কার আনতে FBBCI চলতি মাসেও NBR-কে চিঠি পাঠিয়েছিল। অর্থমন্ত্রী বলেন, ভ্যাটের হার কত হবে তা বাজেট পেশের পরে জানা যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বাজেট পেশের পর। এই আইন কার্যকর হলে সাধারণ ভোক্তারা যাতে কোনো কষ্ট না পায় সেদিকে নজর দেওয়া হবে। ব্যবসায়ীরা যেভাবে চেয়েছে সেভাবেই ভ্যাট আইন কার্যকর হবে। রাজনৈতিকভাবে দেউলিয়া বিএনপির উপর জনগণের আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি কখনো লন্ডন আবার কখনো জেলখানা থেকে পরিচালিত হয়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় হানিফ আরও জানান, নির্ধারিত সময়েই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন হবে। এছাড়া 17ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী করবে আওয়ামী লীগ। কেরানীগঞ্জে অস্থায়ী আদালতে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়াকে কেরানীগঞ্জ জেলে নেওয়া মানে প্রতিহিংসা ও ডার্টি গেমের অংশ। আদালতের বিচার করার স্বাধীনতা আজ কারাগারে বন্দী বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি করে আগুন নিয়ে খেলতে বারণ করেন। গণতন্ত্রের জন্যই খালেদা জিয়ার জীবন আজ বিপন্ন বলে জানান রিজভী আহমেদ। সরকারের লুটপাট ও কৃষি বিরোধী নীতির কারণেই ধানের দাম কম পাচ্ছে কৃষকরা। মধ্যরাতের সরকার বলে কোনো কিছু তোয়াক্ষা করছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তারা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ত্যাগ করতে পারেননি, আদালতকে কুক্ষিগত করে বেগম জিয়ার জামিনে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আগুন নিয়ে আর খেলবেন না। এই হিংসার আগুনে একদিন হয়তো আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খালেদা জিয়াকে ডাক্তাররা ছাড়পত্র দিলেই কেরানীগঞ্জ জেলে নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জরাঞ্চলে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির চিন্তা করছে সরকার। গ্যাটকো মামলা অভিযোগ গঠনের শুনানি 18ই জুন। এবং আগামী 1 জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর, জানালেন অর্থমন্ত্রী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-83750505।